হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আচ্ছা, আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা এতদিন আমাদের যে কারেন্ট ভিডিও বা রিসেন্ট আপলোডেড ভিডিও মানে শুধুমাত্র আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পেতেন, আর আমাদের ফেসবুক পেজের কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু হয়তো সবার লাইক এখনো আমরা সেইভাবে পাইনি বা সেরকম ভাবে রেসপন্স পাইনি। তো আপনাদের জানানোর জন্য এটা বলা যে এবার থেকে আপনারা আমাদের যে ফ্রেশ কন্টেন্ট সেটা একই সময়ে দুটো জায়গাতেই মানে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম যেটা রয়েছে বং ভিউজ সেখানে, এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে বং ভিউজ নামে, সেখানেও পাবেন। সেখানেও আপনারা সেম টাইমে সেম কন্টেন্ট পাবেন। এর আগে হতো কি যে আমরা ইউটিউবে মেইনলি কন্টেন্ট দিতাম এবং যেগুলো ইউটিউবের কপিরাইট পলিসির জন্য ব্লগ বা কপিরাইট ক্লেম ইত্যাদি পেত, সেই ভিডিওগুলো আমরা হয়তো এখানে মিউট করে বা কোনো রকম কাট করে অরিজিনাল পুরো টোটাল ভিডিওটা আমরা ফেসবুক পেজে দিতাম, এবং সেগুলোর ক্ষেত্রে আপনাদের শুধু বলতাম যে আপনারা এই পার্টিকুলার ভিডিওর জন্য ফেসবুক পেজ ভিজিট করবেন। কিন্তু এবার থেকে আপনারা প্রত্যেকটা কন্টেন্ট ইকুয়ালি ফেসবুক এবং ইউটিউবে দুটোতেই একসাথে পেয়ে যাবেন। এটা যদিও অনেকদিন আগে থেকে স্টার্ট হয়েছে বাট আপনাদের সেভাবে অ্যানাউন্স করা হয়নি, তো এটা আপনাদের জানানোর জন্য বলা থাকলো। এবং প্রত্যেককে রিকোয়েস্ট থাকলো, যেরকম ভাবে আপনারা আমাদের ইউটিউবে ভালোবাসা দিচ্ছেন বা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন দেখেন কন্টেন্ট, একইভাবে আপনারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন, কন্টেন্টগুলো দেখবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও, যার টাইটেল হচ্ছে বাংলাদেশের সেরা দশজন কিংবদন্তি কণ্ঠশিল্পী, এবং চ্যানেল নেম হচ্ছে অজানা বিষয়। চলুন দেখুন ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বর্তমান সময়ে বাংলাদেশে কণ্ঠশিল্পীর কোনো অভাব নেই, তবে এই সকল শিল্পীর মধ্যে এমন কিছু লেজেন্ডারি শিল্পী রয়েছেন যাদেরকে পুরো দেশের মানুষ এক নামে চিনে থাকে, কারণ এদের গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা দশজন কিংবদন্তি কণ্ঠশিল্পী কারা এবং এদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার এক, এন্ড্রো কিশোর। বাংলাদেশের সেরা একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী হল এন্ড্রো কিশোর। তিনি জন্মগ্রহণ করেছেন 4 নভেম্বর 1955 এবং তার জন্মস্থান হল রাজশাহীতে। এন্ড্রো কিশোর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং দেশের মিউজিক ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের প্লেব্যাক কণ্ঠ দেওয়ার সম্রাট। তার অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে বেশ কিছু ফেমাস গান আছে যা আজও মানুষের মাঝে গেঁথে রয়েছে, যেমন তার অন্যতম একটি গান হল আমার সারা দেহ এই ওগো মাটি। তাছাড়াও রয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটি। এছাড়াও তার বিশেষ একটি গান হলো আমার বুকের মধ্যেখানে এই গানটি। আমার বুকের মধ্যেখানে আর এই গানগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। এন্ড্রো কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে স্বীকৃতি হিসেবে মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 5 বার সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন। তবে দুঃখের বিষয়ে তিনি 2020 সালের 6ই জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। নাম্বার 2, আয়ুব বাচ্চু। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন আয়ুব বাচ্চু, তবে তার পুরো নাম হচ্ছে আয়ুব বাচ্চু রবিন। তিনি জন্মগ্রহণ করেছেন 16 আগস্ট 1962 এবং তার জন্মস্থান হল চট্টগ্রামে। আয়ুব বাচ্চু তার ক্যারিয়ারের শুরুতে আগলি বয়েস নামক একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে নগর বাউল এবং সোলসে যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করতে শুরু করেন। আয়ুব বাচ্চুর কিছু জনপ্রিয় গান হল সেই তুমি কেন এত অচেনা হলে এবং আম্মা জান সিনেমা খ্যাত গান আম্মা জান আম্মা জান। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো এক আকাশের তারা তুই। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 30 মিলিয়নের বেশি। আয়ুব বাচ্চু সঙ্গীত শিল্পী হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন, এর মধ্যে 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি। তবে দুঃখের বিষয়, 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 56 বছর। নাম্বার 3, জেমস। পুরো বাংলাদেশের একজন নামকরা ও জনপ্রিয় সিঙ্গার হলেন জেমস, তবে তার পুরো নাম হচ্ছে ফারুক মাহমুদ আনাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1964 সালে এবং তার জন্মস্থান হল নওগাঁ জেলায়। জেমসকে মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য গুরু বলে ডাকা হয়, কারণ তিনি ছিলেন একাধারে সুরকার, একাধারে গীতিকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী। জেমসের কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পাগলা হাওয়ার তরে। তাছাড়াও আরো একটি জনপ্রিয় গান হলো বাবা, এবং জেমসের আরো একটি জনপ্রিয় গান হলো গুরু ঘর বানাইলা কি দিয়া। আর এটি বিশেষ করে আমার কাছে ভালো লাগে। তো জেমস গিটার বাদেও আরো 6টি বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদেও মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমানে এই কিংবদন্তির বয়স 59 বছর। তো আপনাদের মধ্যে কে কে জেমসের ভক্ত সে কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ও পুরাতন নারী কণ্ঠশিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। তিনি জন্মগ্রহণ করেছেন 1954 সালে, তো সেই অনুযায়ী তার বয়স এখন 69 বছর। সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি প্রায় সব ধরনের গান গাওয়াতেই পারদর্শী ছিলেন। সাবিনা ইয়াসমিন অনেকগুলো দেশাত্মবোধক গানও গেয়েছেন, যেমন জন্ম আমার ধন্য হলো মা গো। এছাড়াও গেয়েছেন দেশাত্মবোধক আরো একটি গান, একটি বাংলাদেশ। সাবিনা ইয়াসমিন তার ক্যারিয়ারে যতগুলো গান গেয়েছেন তা হিসাব করলে শেষ হবে না। আনুমানিক তিনি প্রায় 12,000-এর মতো গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এমনকি গানের জগতে তার অসাধারণ প্রতিভার জন্য 1985 সালে ভারত সরকার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। নাম্বার 5, মনির খান। বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী হলেন মনির খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1 আগস্ট 1972 সালে, তো সেই অনুযায়ী তার বয়স এখন 51 বছর। মনির খান তার ক্যারিয়ারে অনেকগুলো গান গেয়েছেন, যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল। যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 2 কোটিরও বেশি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1.5 কোটির কাছাকাছি। এবং তার এমনও গান রয়েছে যেটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর সেই গান হচ্ছে অঞ্জনা। এই অঞ্জনা নিয়ে তিনি অনেকগুলোই গান গেয়েছেন। তো মনির খান তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে 3 বার শ্রেষ্ঠ পুরস্কার কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি 42টি একক অ্যালবাম এবং 300-এরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। নাম্বার 6, রুনা লায়লা। বাংলাদেশের একজন প্রখ্যাত পুরাতন কণ্ঠশিল্পী হলেন রুনা লায়লা। তিনি জন্মগ্রহণ করেছেন 1952 সালে এবং তার জন্মস্থান হল সিলেটে। রুনা লায়লা একজন বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত, কারণ এখন পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। তিনি তার মিউজিক কন্ট্রিবিউশনের জন্য দেশে এবং বিদেশে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই গানটি। তাছাড়া আরো একটি জনপ্রিয় গান হচ্ছে বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, এই গানটি। বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন। এছাড়াও দক্ষিণ এশিয়ায় গজল শিল্পী হিসেবেও তার অনেক পপুলারিটি রয়েছে। নাম্বার 7, আসিফ আকবর। বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি সিঙ্গার হলেন আসিফ আকবর। তিনি জন্মগ্রহণ করেছেন 1972 সালে এবং তার জন্মস্থান হল কুমিল্লাতে। আসিফ আকবর ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য পপ সঙ্গীত শিল্পী। আসিফ আকবরের সর্বপ্রথম অ্যালবাম হল ও প্রিয়া তুমি কোথায়, যেটি ভারত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হলো একাকী গভীর রাতে, এই গানটি। যেটি ইউটিউবে ভিউ পেয়েছে 1 কোটিরও বেশি। আসিফ আকবর তার সঙ্গীত জীবন শুরু করেন 1998 সালে। তিনি তার সম্মাননা পুরস্কার হিসেবে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। আসিফ আকবরের এখন পর্যন্ত 30টিরও বেশি অ্যালবাম বের হয়েছে। তো আপনাদের মধ্যে কে কে তার ফ্যান সে কমেন্ট করে জানাবেন। নাম্বার 8,
কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী, যিনি জন্মগ্রহণ করেছেন 1963 সালে। সেই অনুযায়ী তার বয়স এখন 60 বছর। কুমার বিশ্বজিৎ ছিলেন একাধারে গীতিকার, একাধারে সুরকার, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক হিসেবে কাজ করেছেন, যেমন কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমায় ভিটা নাইরে মাটি নাইরে গানটির সুরকার হচ্ছেন কুমার বিশ্বজিৎ। আর ইউটিউবে এই গানটি ভিউ পেয়েছে প্রায় 6 কোটিরও বেশি। তাছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরেতে রাখবো এই গানটি। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। আর এই গানটিও ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি। নাম্বার 9, সৈয়দ আব্দুল হাদি। সৈয়দ আব্দুল হাদি বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। তিনি জন্মগ্রহণ করেছেন 1940 সালে, তো সেই অনুযায়ী তার বয়স এখন 83 বছর। সৈয়দ আব্দুল হাদি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2000 সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক পেয়েছেন। সৈয়দ আব্দুল হাদি বিশেষ করে দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় হয়েছেন। প্রায় 50 বছরের বেশি সময় ধরে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তার গাওয়া গানের মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই গানটি। আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, এই গানটি। 1960 সালে ছাত্র জীবনে সৈয়দ আব্দুল হাদি গান গাওয়া শুরু করেছিলেন। নাম্বার 10, বারী সিদ্দিকী। বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন বারী সিদ্দিকী। তিনি জন্মগ্রহণ করেছেন 15ই নভেম্বর 1954 সালে এবং তার জন্মস্থান হল নেত্রকোনায়। বারী সিদ্দিকী বাংলা চলচ্চিত্র প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন। বারী সিদ্দিকীর এমন কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে হিট করেছে, যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে সোয়া চান পাখি। এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আমি একটা জিন্দা লাশ, এই গানটি। আর বিশেষ করে এই দুইটি গানের জন্য বারী সিদ্দিকী মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছেন। তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তবে দুঃখের বিষয়ে তিনি 2017 সালের 24 নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তো এই 10 জন শিল্পীর বাইরেও বাংলাদেশে অনেক প্রখ্যাত কণ্ঠশিল্পী রয়েছে যারাও অনেক সুমধুর কণ্ঠে গান পরিবেশন করছেন। তবে এই 10 জন শিল্পী হচ্ছেন বাংলাদেশের সেরা কিংবদন্তি গায়ক, যাদের নাম ও গান চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। আচ্ছা, দেখলাম হচ্ছে আমরা বাংলাদেশের সেরা 10 কণ্ঠশিল্পী এবং তাদের মধ্যে মানে এনাদের মধ্যে অনেককেই আমরা চিনি। এবং তবে আমার মনে হলো যে এই ভিডিওটাতে মানে এরকম অনেক গান বাদ দেওয়া হয়েছে যেগুলো তাদের হয়তো জীবনের মানে সেরা সেরা গান, মানে যাদেরকে আমরা চিনি তাদের কথাই আমরা বলছি। হ্যাঁ, যেমন রুনা লায়লার সাধে লাও গানটা তো ভীষণ পপুলার। তারপরে হচ্ছে জেমস এর হচ্ছে গ্যাংস্টার সিনেমার যে গানগুলো রয়েছে, কিছু মানুষ দেখানো হলো যে সেরকম ভাবে আমরা গানগুলোর সাথেও পরিচিত নই বা তাদেরও আমরা তার নাম শুনিনি, মানে সেটা আমাদেরই ডেফিনেটলি বিফলতা। কিন্তু আপনারা যদি বলেন তাহলে অবশ্যই তাদেরও আমরা কন্টেক্ট নিয়ে আসবো, কারণ সত্যি তাদের আমরা এখানে যে তাদের যে ফেমাস গানগুলোর কথা বলা হলো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। কিন্তু এর মধ্যে একটা জিনিস, একজনকে আমি পেলাম না যিনি বাংলাদেশে মানে খুবই চর্চিত এবং খুবই ফেমাস একজন গায়িকা, তিনি হচ্ছেন কনক চাপা। যে শাবনূর মানি হচ্ছে কনক চাপা, তাকে আমরা দেখতে পেলাম না কোথাও গিয়ে। আমার জন্য মনে হলো সিলেকশনটা কোথাও কি একটু কেমন যেন লাগলো। তো যাই হোক, আর তবে হ্যাঁ, এছাড়াও বাংলাদেশে অনেক ট্যালেন্টেড সিঙ্গার রয়েছে, তো তারাও ভালো কাজ করছে এবং ভবিষ্যতে তারাও হচ্ছে অনেক অনেক ভালো কাজ করবে। এবং ভালো ছিল ভিডিওটা, ডেফিনেটলি আমাদেরও ভালো লেগেছে। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানে আপনারা ফলো করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।